কোভিডটা আমাদের রাজ্য বাড়ছে, যদিও অন্যান্য রাজ্যের তুলনায় আমরা খুব ভালো আছি, কিন্তু বাড়ছে। যেহেতু দ্রুত বাড়ছে, এর মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যেও কিছু কিছু কোভিড আক্রমণের কথা শোনা যাচ্ছে। তো তাদের ছাত্রদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এর আগেই সমস্ত ক্লাস আমরা বন্ধ করে দিয়েছিলাম, শুধু কিছু পরীক্ষা, কলেজগুলির পরীক্ষা, ইউনিভার্সিটির পরীক্ষা এবং প্রি বোর্ড এক্সাম ক্লাস টেন এবং টুয়েলভ এগুলি বাকি রেখেছিলাম। কিন্তু আজকে সকালে সিদ্ধান্ত নিয়েছি যে প্রি বোর্ড এক্সাম ক্লাস টেন এবং টুয়েলভ স্কুল লেভেলে এগুলিও আপাতত স্থগিত থাকবে, আর কলেজ ইউনিভার্সিটির যত পরীক্ষা আছে সেগুলিও স্থগিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্য রয়েছেন তাদের সাথে আজকে আলোচনা ক্রমে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। কবে নাগাদ হতে পারে কিছু? না, আপাতত স্থগিত। পরবর্তী সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা ঠিক করবে পরীক্ষাটা কিভাবে নিবে, অনলাইন নেবে না অফলাইন হবে, না আদৌ নেবে না নিলে কি হবে, সবগুলো চিন্তা ভাবনা করে পরে। আপাতত আগে আমরা স্থগিত করে দিলাম, কারণ কালকে পরীক্ষা আছে, এই জন্য আজকে রোববার বলেও এই সিদ্ধান্ত নিতে হয়েছে।